আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থাকবেন। হাজবেন্ড নিয়ে আসলো বাজার, নিয়ে এলো আম, ভেন্ডি এবং করলা, ধনেপাতা, পুঁই শাক। তো এগুলো হচ্ছে একটু কাইটা নিতেছি আমি। ধনে পাতাগুলো তো আমার সবসময় লাগে, যে কোনো তরকারিতে আবার যে কোনো খাবারই আমার লাগে, তার কারণে আমি 12 মাসই ধনে পাতা খাই। তো দাম থাকুক আর কম দাম থাকুক, আর এখানে হচ্ছে পয়সা খেতে ইচ্ছে করলো, তাই শিঙ মাছ দিয়ে আজকে পয়সা রান্না হবে। তো হাজবেন্ডকে বললাম অল্প করে আনতে, নিয়ে আসছে অনেকগুলা, তো 1 কিলোর মতো নিয়ে আসছে। যেহেতু আমরা দুজন মানুষ, 1 কিলো পয়সাকে রান্না করলে খাওয়া হবে না পুরাটা, তো সেই জন্য রান্না করব হাফ, আর হাফ রেখে দিব, অন্য এক সময় রান্না করব। আর এখানে কেটে নিলাম পয়সাগুলো, তো পয়সাগুলো কেটে অল্প আমি ইয়েতে রাখলাম পলিথিনে, আর এটা দিয়ে একটা চপ হবে, তো সেটা অন্য ব্লগে যাবে। আর আম আনছে, সেই আমগুলো মিষ্টি অনেক খেতে, পাকা আম, তো আমগুলো কেটে দিলাম, হাজবেন্ড আর আমি খেলাম। তো ইফতার করার পর শরীরটা যেহেতু একটু ক্লান্ত লাগে বা খারাপ লাগে, তো চার বদল আমি পুদিনা পাতার পানি যেটা খাই সবসময়, তো আজকে একটু পানি ফুটিয়ে খেয়ে নিলাম। আর আমার ব্লগ দিতে দেরি হয়ে যায় কারণ রোজা রাখি, আর রোজা রেখে কাজ কাম একটু লেট করে করি, অথবা যখন ভালো লাগে সে তখনই করি, তো সেই জন্য ব্লগ দিতে দেরি হয়ে যায়। রোজা চলে গেলে ইনশাল্লাহ সবসময় বা টাইম মতো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য সামনের দিকে, এবং আমার পাশে থাকবেন। আমার ভুল ত্রুটি হলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি পানিটা এখানে হচ্ছে ঢেলে নিলাম, ফুটানো হয়ে গেছে, তো এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে আর কি চামচ দিয়ে একটু নাড়া দিয়ে আমি স্যুপ করে নেবো এটা। তো এটা নাড়া দিয়ে এখন হচ্ছে কি আমি একটু খেয়ে নিলাম, আর একটু রেস্টও নিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম রান্নায়। তো শিঙ মাছ নিয়ে নিলাম, আর এই পয়সাটা রান্না হবে আজকে শুধু এক তরকারি, কেননা আমি তো রোজা থাকি, তো হাজবেন্ডই খাবে, আমি শুধু সেহরি টাইমে খাবো, তো সেই জন্য একটা তরকারি রান্না করতেছি। আর যদিও খারাপ লাগতেছে শরীরটা সেই জন্য বিশেষ করে, না হয়তো অন্য কিছু রান্না করতাম সাথে, তো সেই জন্য ভাবলাম যে একটাই তরকারি রান্না করি আর হাজবেন্ড আর আমি খাবো। আর হাজবেন্ডের কালকে হাতটা কেটে গেছে, তো প্রচণ্ড খারাপ লাগলো, ভাবছিলাম যে অল্প একটু হয়তো, যখন বিন্ডিক্সটা খুলছে তো দেখলাম যে অনেকখানি কেটে গেছে, তো অনেক খারাপ লাগলো, অনেক ব্লিডিং হয়েছে। তো আল্লাহ হাজবেন্ডকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার, সবাই ভালো থাকুক, আমার দেশের মানুষগুলো এবং বিদেশে যারা আছেন তারাও ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, এই দোয়াই করি। তো এখানে আমি মাছ তরকারিটা বসিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে আর কি, প্রতিদিন যেই রকম রান্না করি ওই রকমভাবে আর কি বসিয়ে দিচ্ছি। তো পুঁই শাক আমার কাছে খেতে ভালো লাগে, কারণ আমার একটু হেলদি বলতে পিছলা টাইপের যেই খাবারগুলো হয় বা একটু নর্মাল খাবার যেগুলো, সেই খাবারগুলোই বেশি ভালো লাগে, যেমন মাছ, মাংস বা গরজের যে মুরগ পোলাও, এইসব আসলে আমার একটা খেতে ইচ্ছে করে না। তো আমার পছন্দ হচ্ছে শুটকি বা হালকা পাতলা যেই নর্মাল খাবারগুলো, সেই খাবারগুলো বেশি একটা পছন্দ। আর সবচাইতে প্রিয় খাবার যদি বলেন আমি মনে করব, কারণ পিঁয়াজ, সত্যি কথা বলতে হচ্ছে গিয়ে যদি পেঁয়াজ বেটো মরিচ দিয়ে দেন সেটা আমার ভালো লাগবে, শুধু ভর্তা হলেই চলে। তো এইরকম আমার খাবার পছন্দ আসলে, শুটকি খেয়ে মনে শুটকির মতো, অনেকেই বলে যে তুমি শুটকি পছন্দ করো দেখে, তুমি শুটকির মতোই দেখতে, অনেক শুকনা। তো যাই হোক, বেশি বকবক করতে করতে এখানে তরকারিটা আমার রান্না হয়ে যাচ্ছে প্রায়, তো মাছটা কষিয়ে একটু নামিয়ে নিলাম, যেহেতু শিঙ মাছ আর হচ্ছে গিয়ে মাছটা ছোটো, যে ছোটো দেখেই আর কি নামিয়ে নিলাম, বড় মাছ হলে নামাইতাম না, তো এটাকে একটু নামিয়ে তো কষিয়ে নেব হচ্ছে পুঁই শাকটা, আর পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখনই দিয়ে দেব হচ্ছে মাছটা। তো তরকারিটা বসিয়ে সাইডে অনেক হান্ডি পাতিল ছিল, সেগুলো আর কি ধুয়ে নিলাম, যেহেতু সকালবেলার কিছু রয়ে গেছিলো আর দুপুরবেলারও রয়ে গেছে, তো ইফতারে করার পরও কিছু জমছে, তো সব মিলে আর কি কয়েকটা হাঁড়ি পাতিল আছে সেগুলো আর কি ধুয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মাছ, তো মাছটা দিয়ে আর একটু জাল করে নেব।
তো ধনে পাতা দিয়ে আর কি তরকারিটাকে আর একটু জাল করে নেব। তো জাল করে হচ্ছে নামিয়ে নেব। এই তো আমার তরকারি হচ্ছে রান্না শেষ, আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো সেই রীতেই খাওয়া হবে। আর সকালবেলা যেহেতু হাজব্যান্ড রোজা রাখেনি, তো আমি হাজব্যান্ডকে অনেক দিন পর, প্রায় 2 মাস তো হবে নিম্ন, তো 2 মাস পর আর কি হাজব্যান্ডকে আমি রুটি দিলাম আজকে। তো ভালো লাগলো, ভাবলাম যে যেহেতু অসুস্থ হাতটাও কেটে গেছে, আর বাইরে তো এখন রোজার মার, যেহেতু সকালবেলা কোনো হোটেল খোলে না, তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটু নাস্তা বানিয়ে দিই কষ্ট করে। তো রুটি বানাইছিলাম, আর হচ্ছে গিয়ে যে পয়সাকের তরকারি রান্না করছিলাম সেটা দিয়ে খেতে দিয়েছিলাম, আর চা করে দিলাম। তো হাজবেন্ডের সকালের নাস্তা এটাই ছিল। আর এখানে হচ্ছে আমি পানি বসিয়ে আটাটা গুলে নিলাম, আর যেহেতু রুটি 9টা হয়েছে, তো আমি বাকি রুটিগুলো ফ্রিজে রেখে দিয়েছি অন্য এক সময়, বা দেখা যাচ্ছে ইফতারের সময় আমার যদি খেতে ইচ্ছা করে তো আমি খেয়ে নেব। তো এখানে আমার আটা গুলানো শেষ, আর এটাকে হচ্ছে চিনিতে ঢেলে মেজে তো রুটিগুলো তৈরি করে নেব সবগুলা। তো এই চিনিতে আর কি ঢেলে নিলাম, আর তখন বাজতে ছিল হচ্ছে গিয়ে প্রায় 10টার উপরে। তো হাজব্যান্ডেরা যেহেতু হাত কেটে ফেলছে, 12টা বাজে অফিস ছিল, সকালে নেয়নি। তো আমি রুটিগুলো বানিয়ে তো হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম। তো যেহেতু শরীরটা ভালো লাগতেছিল, আর হচ্ছে গিয়ে কাজও তেমন ছিল না আজকে, তো সেই জন্য আর কি আরও রুটিগুলো তৈরি করার ইচ্ছা জাগলো যেহেতু অনেকদিন পর। আর রেগুলার রুটি খেতেও ভালো লাগে না, আবার ভাতও খেতে ভালো লাগে না। যদি কয়েকদিন রুটি কয়েকদিন ভাত খাওয়া যায় বা অন্য অন্য কিছু খাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে। আবার অনেকে দেখা যাচ্ছে যে রুটি খুব প্রিয়, আমার হাজব্যান্ডেরও প্রিয়, কিন্তু আমি যেহেতু সবসময় আসলে তৈরি করতে পারি না, সেই জন্য আসলে খেতেও পারে না আমার হাজব্যান্ড। তো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমারকে একটু সাপোর্ট করবেন। তো আমি আসলে কিছু করতে চাই আমার নিজের জন্য, আর আমার একটা ফ্যামিলি তৈরি করতে চাই, যেটা আমার আসলে মনের দিক থেকে উৎসাহ দেবে আর আমার মন মানসিকতা ভালো রাখবে। তো মানসিক দিক থেকে আমি ভালো থাকার জন্য ইউটিউবে আসছি, আর সেই সাথে আমি কিছু করতেও চাই নিজের জন্য। তো আশা করি আপনাদের সাপোর্ট পাবো। তো এখানে হচ্ছে রুটিগুলো তৈরি করা শেষ, আর রুটিগুলো ভেজে নিচ্ছি। তো যা বলতেছিলাম, যেহেতু সবসময় অসুস্থ থাকি, অসুস্থতা থাকার মধ্যে মনটাকে ভালো রাখা বা নিজের অসুস্থ থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন পড়ে। তো এখন যেহেতু লকডাউন অনেকটা চলছে, চাকরি বাকরির অবস্থাও অনেক খারাপ, তো সব মিলিয়ে আমিও আলাদাভাবে একটা কিছু করার জন্য আমি এটা বেছে নিলাম। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, হাজব্যান্ডও করতেছে, আমিও যেহেতু বাইরে কিছু করতে পারতেছি না, তো সেই জন্য আমি এখানেই চলে আসলাম আপনাদের মাঝে। তো অবশ্যই অবশ্যই আশা করবো আমার আপু ভাইয়ারা এবং যারা যে বয়সে আছেন, মানে মামা কাকা এবং আন্টি খালামণিরা, যেই রকমই হন না কেন, সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবো আপনারা আমার পাশে থাকবেন। তো হাজব্যান্ড চলে গেল নাস্তা খেয়ে, তো আমি এখানে বিছনাগুলো গুছিয়ে নিলাম। আর হচ্ছে গিয়ে পুরুষ মানুষ বাসায় থাকলে কিন্তু ঘরের কোনো কাজই হয় না, তো হাজব্যান্ড চলে যাওয়ার পরেই আমি বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলাম। তো যতক্ষণ হাজব্যান্ড থাকে ততক্ষণ আমি বিছনা গুছাইতে পারি না, কারণ হাজব্যান্ড সবসময় বিছনায় ঘোরাঘুরি করে একা একাই ল্যাপটপ নিয়ে। তো এই আর কি। তো আজকের মতো ব্লগটা এতটুকুই ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।